আজকে ব্লগটা একটু অন্যরকম তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি বা কি বিষয়ে হতে চলেছে ভিডিওটা আজকে অনেকটা দিন পর বা অনেকটা বছর পর আমি আবারও এই জায়গাটা এলাম আর এটা হচ্ছে আমাদের টাকি সাংস্কৃতিক মঞ্চ সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর আজকে সেরকমই একটা কিছু আমার এই প্রাক্তন স্কুলের জন্য হচ্ছে এখানে আমি গিয়েছিলাম আজ একটু বাৎসরিক অনুষ্ঠান হওয়ার কারণে আমি বলতে গেলে একবার আমি এক্স স্টুডেন্ট এখানকার তো আজকে বন্ধুরা আমি গিয়েছিলাম একটা ঘুরে আসতে যে অনেকটা বছর যাওয়া হয় না স্কুল গন্ডি পার করার পরে ভুলেই গেছিলাম জায়গাটার কথা নানান কাজে বাজে এখানে নানান মহামানবীয় ব্যক্তি ছিলেন তো অনেকটা দিন পর এখানে আজ আসার পরে যেন পুরনো দিনগুলো তাজা হচ্ছিল নতুন করে তারপর আমাদের ইংলিশ টিচার তো তার মধ্যে তো আমার পাশে যারা দুজনে দুজনেই খুব প্রিয় তার মধ্যে তো বলার কিছুই নেই আলাদা করে আর এখানে শুধু ব্লগ করতেই আমি আসিনি যে হ্যাঁ ভিডিও করার জন্য এসেছি বা কিছু তা নয় অনেক কিছু এমন থেকে যায় জীবনে যে এই সাদা ড্রেসগুলো যে ইউনিফর্মগুলো এগুলোর আলাদা করে কোনো গুরুত্ব হয় না এগুলো সারা জীবনই একটা অমূল্য সম্পদ হয়ে থেকে যায় শুধু রয়ে যায় স্মৃতিতে তো আজকে এই জায়গাটা এসে নিজেকে অনেকটাই নতুন করে আবার পেয়েছি নিজেকেই আর অনেকটা সম্মানও পেয়েছি আর এটা ইনি হচ্ছেন আমাদের আপাতত এই স্কুলের হেডমাস্টার যাকে আমরা চিনময়দা বা চিনময় স্যার হিসাবে চিনি তো তার দৌলতেই আজ এই বিদ্যালয়ে অনেকটা চেঞ্জেস হয়েছে আর ইনি হচ্ছেন আমাদের আরেকটি ম্যাম অর্চনা ম্যাম খুব ভালোবাসতেন ম্যাম আমাকে আজকে তো গিয়ে চিনতেই পারিনি বলতে গেলে হঠাৎ করে এতটা বছর পরে গিয়েছি আর এটা হচ্ছে আমাদের প্রিয় শোভন স্যার যাকে মানে যতটাই বলি কম পড়ে যায় তো স্যার এক মানে একজন খুব অসাধারণ মানুষ আর তার সাথে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তো উনি খুব ভালো মনের মানুষ ওনাকে নিয়ে আলাদা করে আমি যতই বলবো কম পড়ে যায় আর এছাড়া এখানে সপ্তর্ষি ব্যানার্জি অনেকেই তোমরা চেনো জানো কে দেখেই বুঝতে পারছো তো আমি আলাদা করে আর কিছু বললাম না তিনিও এসেছিলেন এখানে সম্বর্ধনা ব্যাপী এই জায়গা অনুষ্ঠানে অনুষ্ঠানটি আরও ভরিয়ে তোলার জন্য তিনিও আমাদেরকে অনেক সাপোর্ট করেন স্কুলের হয়ে তো মানে আজকে গিয়ে সত্যি অনেক ভালো লেগেছে আর এই জিনিসটা শুধু একটা প্যাকেটই নয় এটা থেকে আজকে মানে কি বলবো এতটাই পেয়ে আমি সম্মানিত বোধ করেছি নিজেকে সেটা বলার বাইরে তো আজকে মানে স্যারের সাথে অনেক আড্ডা ইয়ে আর কি ফাজলামও অনেক কিছু হলো যেটা আমি সত্যি আশা করিনি ভেবেছিলাম ঘুরে চলে আসব তো স্যার আমাকে আর ছাড়লো না না তোকে বসতে হবে তো আমিও স্যারের সাথে গল্প আড্ডা করতে করতে টিফিনটা খেলাম সত্যি কথা বলতে প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালোবাসা পেয়েছি ওদের থেকে তো সেটা নিয়ে বলার আর কিছু নেই আর তারপরে কিছু অনুষ্ঠান হলো কালচারাল অনুষ্ঠান সেটা দেখতে দেখতে মোটামুটি বেলা তিনটে গড়িয়ে গেল তো তারপর কি বলবো আর না উঠতে তো মন চাইছিলই না আর আগেই বললাম স্যারের সাথে একটা মানে শুধু স্যার হিসাবে না বন্ধুর মতো সম্পর্ক স্যারের সাথে আমার তো মোটামুটি এরপরে একটা ব্যান্ডের গান ছাত্রছাত্রীরা মিলে করলো ওখানে সত্যিই খুব ভালো লাগছিল মানে সেটা কি বলবো আর এদিকে তো আবার আমাদের আমি আগেই বললাম যে আমাদের শোভন স্যার সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তো তারই তৈরি একটা প্রায় সিনেমা টাইপসের তোমরা যেন সিনেমাটোগ্রাফিক যেরকম ভিডিও হয় স্যার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তো স্কুলকে বেশ করেই একটা ভিডিও তিনি করেছিলেন তো সেটাই আমাদের প্রোজেক্টারে চালিয়ে সবাই মন দিয়ে খুব আগ্রহস্বরূপ সেটা দেখছিল তার মাঝখানে স্যার তো খুব চিন্তায় যেন কি না কি হয়ে যাবে তো সত্য কথা বলতে নিজের তৈরি ভিডিও সকলের সামনে এইভাবে সবাই মজা করে দেখবে এটা স্যারও আশা করেনি খুব ভালো লেগেছে আজকে এখানে এসে আর আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে স্কুল জীবনটা কেমন হয় সেটা তোমরাও বুঝবে ফিল করবে তো গাইজ আমার ভিডিওটা এইটুকুই আজকে আর খুব ভালো লেগে থাকলে ভিডিওটা বন্ধুরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে চলো বন্ধুরা টাটা